নাগরিকত্বের বিল নিয়ে দেশে চাপানোতরের শেষ নেই। এই বিল পাস হওয়ার পর থেকে বিভিন্ন বিরোধী দলগুলি কেন্দ্রে অধিষ্ঠিত বিজেপি মোতায়েন করা এই বিলের বিপক্ষে গিয়ে মিছিল বের করেছে নিজেদের বিরোধিতা জানানোর জন্য। আজ তারই জবাবে বিজেপির পক্ষ থেকেও বেরোলো এক বিশাল পদযাত্রা। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, তারই বিরোধিতায় তাদের এই মিছিল বলে জানালেন বিজেপির পদযাত্রায় অংশগ্রহণকারীরা। আপনার 70 বছর ধরে যে এদের বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের যে উদ্বাস্তুরা এখানে এসে নাগরিকত্বের জন্য যে দুর্দশা ভোগ করছিল, সেই সমস্যার সমাধান করার জন্য সিএএ পাশ করার সমর্থনে এবং তার প্রতিবাদে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক, বিশেষ করে পশ্চিমবাংলার যে টিএমসি নামক যে একটি দল আছে, তাদের যে মৌলবাদীদের উস্কানি দিয়ে সরকারি সম্পত্তি পোড়ানো, ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ করা, তার প্রতিবাদ স্বরূপ এই আমাদের আন্দোলন। আইনটা কি? অনেকে সিএএ বিরুদ্ধে যাচ্ছে মানুষ, কিন্তু তাকে যখন মিডিয়া জিজ্ঞেস করছে সে বলতে পারছে না, অথচ প্রতিবাদে মিছিলে যাচ্ছে। তাই আমাদের একটা প্রচেষ্টা যে বাস্তবে সিএএ সমর্থনে আমরা যে এত লোক আছি, মানুষকে আমরা এবং বিপক্ষী যে দল আছে, কে যে শাসক দল আছে তাকে আমরা, কারণ সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার অ্যাক্ট, নাগরিকত্ব কারোর থেকে ছিনিয়ে নেওয়ার নয়, তার জন্যই আমরা সমর্থন করছি। যারা ভারতীয় মুসলিম তাদের কোনো ভয় নেই, তারা ভারতের নাগরিক, তারা ভারতেরই নাগরিক। মুসলিম এই বিলটা নয়, এই বিলটা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা 1971 পর আমাদের ভারতবর্ষে এসেছে তাদের জন্য বিলটা। টাইমস বাংলা থেকে মৌমিতা বিশ্বাসের সাথে পৌর্ণিমা চ্যাটার্জি রিপোর্ট।